মোহাম্মদ নাহিদ হাসান বলেছেন আমাদের মসজিদের তারাবীর ইমাম আট রাকাত তারাবি পঁচিশ থেকে ত্রিশ মিনিটে শেষ করে আমি যদি ঈশা সালাত আদায় করে বাড়িতে এসে একা একা সালাত তারাবি পড়ি তাহলে কি হবে দুটোই হবে আপনি ইমামের পেছনে আট সে সংক্ষেপেও যদি পড়ে কিন্তু শুদ্ধভাবে যদি পড়ে তাহলে যেমন জায়েজ হবে হয়তো ছোট ছোটো সুরা দিয়ে পড়ছে এই জন্য এত অল্প সময় শেষ হচ্ছে আর যদি আপনি বাড়িতে এসে একে একে পড়েন তাহলে হবে তবে বাড়িতে এসে একা একে যদি আপনি সংক্ষেপে পড়েন তার চেয়ে তো উত্তম হচ্ছে ইমামের পেছনে পড়া কোনো সন্দেহ নেই কিন্তু কেউ যদি প্ল্যান করে যে তিনি বাড়িতে এসে তিন ঘন্টা অথবা চার ঘন্টা অথবা মানে দুই ঘন্টা তিন ঘন্টা, চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়াবেন লম্বা কি রাতে যেমনটি নবী সাল্লা সাল্লাম তার গৃহে মধ্যরাতির পরে লাইলে দাঁড়িয়েছে দাঁড়াতেন এবং লম্বা কেরাত পড়তেন সেই কোয়ালিটি মেনটেন করার জন্য যদি কেউ একা বাড়িতে পড়ে তাহলে সেটা উত্তম হতে পারে মানে এই এই বিকল্পটা উত্তম হতে পারে তবে আমরা যেটা বলেছি মানে বেসিক প্রিন্সিপাল হচ্ছে যদি ইমামের সাথে কেউ তারাবি পড়ে কেউ লাইল পড়ে সেটা যেমন জায়েজ যদি কেউ বাড়িতে একাকি পড়ে সেটাও যায়জ কোনোটাকেই না যায়জ বলার কোনো সুযোগ নেই তবে ব্যক্তিভেদে কোনটা তার জন্য উত্তম হবে এটা নির্ভর করবে আসলে ইমাম কিভাবে আদায় করছে আর তিনি কিভাবে আদায় করছেন ইমাম যদি সুন্দরবত সলাথ আদায় করে তাহলে তার জন্য ইমামের সাথে পড়াটাই উত্তম হবে এবং বিশেষ করে তিনি যদি হাফিদুল কোরআন না হয়ে থাকেন এবং তিনি যদি লম্বা কেরাতের প্ল্যান করে বাড়িতে না পড়ে থাকেন তাহলে তার জন্য ইমামের সাথেই উত্তম হবে আর যদি তিনি কখনো মনে করেন যে বাড়িতে তিনি অনেক লম্বা কেরাত পড়বেন এবং বাড়ির গৃহস্থলীর লোকদেরকে সাথে নিয়ে তিনি মধ্যরাত বা একটু লম্বা টাইম লাইল করবেন যাতে আহাল ইয়াল সবাইকে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে দিনের একটা নাসিহা দেওয়া যায় দুরাকাত পরে বা মাঝে মাঝে এবং তাদেরকে এরকম লম্বা টাইম লাইল করতে অভ্যস্ত করা যায় তাহলে এটাও একটা সুন্দর বিকল্প হতে পারে আমরা অবশ্যই এ কথার মাধ্যমে আমাদের মুসল্লি ভাই বোনদেরকে তারাবি সালাতে অংশগ্রহণ থেকে তাদেরকে ডিসকারেজ করছি না অনুৎসাহিত করছি না কিন্তু আমরা এই আলোচনার মধ্য দিয়ে তাদের সামনে বিকল্পগুলো তুলে ধরছি এবং এই সকল বিকল্পের মধ্যে কোনটা সবচেয়ে উত্তম হতে পারে পারসন টু পার্সন ভেদে সেটা আমরা আসলে এখানে ডিসকাস করলাম আমরা দেখেছি মুসলিম উম্মার মধ্যে মসজিদগুলোতে কি চমৎকারভাবে সাজসাজ রব পড়ে যায় তারাবিস পড়ার ক্ষেত্রে ক্যামুল্লাইল আদায়ের ক্ষেত্রে অতএব মুসলিমরা মসজিদে আসবে এটাই স্বাভাবিক তবে তাদের জন্য বিভিন্ন বিকল্পও রয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না